জেমসন হলর পূজা মণ্ডপর ঘটনাত পূজা উদযাপন পরিষদ দায়িত্ব যথাযথভাবে পালনে ব্যর্থতার অভিযোগে চট্টগ্রাম মহানগর কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরায় অব্যাহতি দিয়ে এবং সাংস্কৃতিক অনুষ্ঠান সুষ্ঠুভাবে পরিচালনার ব্যর্থতার অভিযোগে মহানগর কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক সজল দত্তরে আজীবন অনলাই বহিষ্কার করে। সজল দত্ত তাকে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে আজীবনের জন্য স্থায়ী বহিষ্কার করা হয়েছে। বর্তমান এই মহানগর কমিটির সভাপতি এবং সম্পাদক মহোদয়কেও দায়িত্ব অবহেলার জন্য অব্যাহতি প্রদান করেছে এবং ভারপ্রাপ্ত কাউকে দায়িত্ব প্রদান করবে আমাদের কেন্দ্রীয় পূজা উদযাপন পরিষদ বাংলাদেশ। অক্টোবরের 10 তারিখ বৃহস্পতিবার চট্টগ্রাম নগরীর রহমতগঞ্জ অবস্থিত জেমসন হলত পূজা মণ্ডপর মঞ্চত ইসলামিক গজল গাওয়ারে কেন্দ্র করি দেশব্যাপী হট্টগোল অবস্থা শুরু হইয়ে ইয়ান লইরে সামাজিক যোগাযোগ মাধ্যমত বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যার। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক জানানো হইয়ে এড়ে যারা গান গাইলেও তারা চট্টগ্রাম কালচারাল একাডেমির, তবে তারা এড়ে দেশাত্মবোধক গান গাইব এই হইরেই মঞ্চত উঠত বলে দাবি পূজা উদযাপন কমিটি চট্টগ্রাম মহানগরের সাংগঠনিক সম্পাদক অঞ্জন দত্তর। জেমসন হলর পূজা মণ্ডপত যাইয়ে দেখা গিয়ে পূজা মণ্ডপ এলাকা জুড়ে স্বাভাবিক অবস্থা বিরাজ করে এবং নিরাপত্তা জোরদার গৈত্য যৌথ বাহিনীর লোকজন সর্বত্রই আছে। আর্মি প্রোটোকল দিয়ে যতক্ষণ পর্যন্ত মানুষ বেগুন নজাই তারা বেগুন যথেষ্ট ফোর্স নিয়োগ আছে। সজল দত্ত তার আমন্ত্রণে কয়েকজন এসে এখানে একটা ইসলামিক গজল এবং একটা আধুনিক আধুনিক গান তারা গাইছে। পরবর্তীতে এটা ভাইরাল হওয়ার পরে প্রতিক্রিয়া তৈরি হয়, তখন আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা এই ব্যাপারে আইনগত ব্যবস্থা নিয়েছি এবং এটা আমাদের তদন্ত অব্যাহত আছে। এর মধ্যে কোনো গভীর ষড়যন্ত্র আছে কিনা এগুলো আমরা তদন্ত করে দেখছি। এন্দি হাটহাজারী পুণ্ডরিক ধামর অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারী পূজা মণ্ডপত আয়েরে ব্যাকরে শান্ত ত্যাক্ত আহ্বান জানাই এবং বোধকে ঘোলা পানিত মাছ শিকার গরিত ফারে ইয়ানত্তু সচেতন ত্যাক্ত হইয়ে ব্যাকরই। জামায়াতে ইসলামী মহানগরের আমির জনাব শাহজাহান চৌধুরী সাবেক এমপি মহোদয় উনি আমাকে দুবার ফোন করেছেন। উনি বলেছেন এদেরকে গ্রেপ্তার করার জন্য যে কোনো ব্যবস্থা নেওয়ার জন্য উনি সর্বাঙ্গীন পাশে থাকবেন এবং আইনি প্রক্রিয়ায় ওনারা সহযোগ দেবেন এবং ছাত্র শিবির থেকে একটা বিবৃতি প্রদান করে তারা তাদের অবস্থানটা ক্লিয়ার করেছে। এই জন্য আমি আপনাদেরকে অনুরোধ করব আমরা যেন ঘোলা পানিতে কেউ মাছ শিকার করার সুযোগ না দেই এবং এটা নিয়ে কোনো রাজনৈতিক প্রভাগণ্ডা তৈরি করার কেউ সুযোগ না পায় সেই বিষয়ে সবাই সতর্ক থাকবেন। তাফহিম আলমগীর, সি প্লাস টিভি, চট্টগ্রাম।